একবার উঠিয়ে নেবেন, উঠিয়ে নিয়ে চোখের জন্য সত্যি আমার অনেক ভালো লাগছে, অনেক দারুণ একটা ফিলিং হচ্ছে। আহা হা 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 হা। ও নো, হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ওয়েলকাম মাই চ্যানেল আইজদাস ব্লগের পক্ষ থেকে আপনাদের সকলকে অনেক 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 প্রীতি ও শুভেচ্ছা। আজকে বুঝতেই পারছেন থাম্বনেল টাইটেল দেখে কি হতে চলেছে, বান্দার হয়ে যাব আমি আজকে, কোনো প্রবলেম নেই, আমি আপনাদের জন্য সব কিছু হতে রাজি। তো ঠিক আছে, দেখা যাক বান্দার কি পছন্দ, পছন্দ কি আহে বান্দার কা ইয়ে হে ইয়ে দেখকে মেরা বহুত বহুত ভোগ লাগ দিয়া, আমি বহুত হি ভোগ লাগ দিয়া মেরা, ইয়ে খানে কে লিয়ে বহুত মন কর রহা হে, তো আমি ক্যা করুঙ্গি খানে কে লিয়ে, ইয়া হ্যা কি স্টেক লিয়ে আয়া মে, ইয়ে তো দেখনেই পড়েগা, ইয়ে কেলা এই কলা দিয়ে কি কি হবে, আমরা কি কি করতে পারি, সেই হ্যাকিস্টাক আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো আপনারা নতুন বন্ধুরা যারা আছেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর লাইক লাইক তো অবশ্যই দেবেন, অবশ্যই দেবেন, কারণ আপনাদের জন্য আজকে বান্দর হয়ে যাচ্ছি। তো অবশ্যই আমাদের পুরো ভিডিওটা দেখবেন, একদম স্কিপ করবেন না, স্কিপ করলে মিস করে যাবেন কি কি হতে চলেছে। কলা কলা মেরা বহুত পছন্দ হে ইয়ার, মেরা বহুত পছন্দ ইয়ে কলা, কিসকা পছন্দ নেই হে, ইয়ে বহুত পছন্দ হে। হ্যাঁ তো ইয়ে কলা, কলা দিয়ে কি কি পারে সেটা তো জানেন, এখন খেতে হবে, অনেক খিদে পেয়ে গেছে, আমি হ্যাক স্ট্রাইক এক এক করে সব দেখাচ্ছি আজকে, কলা দিয়ে হ্যাক স্ট্রাইক হচ্ছে, দেখতে হবে পুরো ভিডিওটা, একদম মিস করবেন না, স্কিপ তো একদম চলবে না। আর এত কষ্ট যখন করছি অবশ্যই অবশ্যই লাইক দেবেন, আপনারা কিন্তু লাইক দেন না, লাইক দেওয়ার বলে অনেক কিপটামো করেন আপনারা, একদম ওরকম করবেন না কিন্তু, হ্যাঁ লাইক তো অবশ্যই দেবেন, কারণ কলা বুঝতে পারছেন খেয়ে নিচ্ছি, তো লাইক দেবেন, সাবস্ক্রাইব করবেন, একদম ভালোবেসে মন থেকে সাবস্ক্রাইব করবেন, কারণ আমি জানি আপনারা অনেক ভালো, আর শেয়ার তো অবশ্যই করবেন সবার সাথে, কমেন্টস কমেন্টসে বলবেন কার কার কলা পছন্দ, আর কে কে কলা খেতে পারেন না, কি প্রবলেম, আমি সেই প্রবলেম আজকে সলভ করছি আপনাদের। তো প্রিয় লোক চলিয়ে ইয়ে ধামাকাদার খানা ইয়ে ভিডিও দেখনে কে লিয়ে শুরু হয়ে যাক, বহুত মজায় বহুত পছন্দ মেরা ইয়ে কলা, আর কলা পছন্দ না অবশ্যই আমাকে কমেন্টসে বলবেন, অবশ্যই বলবেন, আমার তো ভীষণ 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 ভালো লাগে আমার কলা খেতে, তো অবশ্যই আমাকে বলবেন, হ্যাক স্ট্রাইক একের পর এক সম্পূর্ণ দেখবেন। ভিডিও শুরু করার আগেই আমি বলছি, ভিডিও শুরু করার পয়লা মে বল রি হু, এক লাইক জরুর দেনাই চাইয়ে, ঠিক আছে লাইক তো অবশ্যই করবেন, অবশ্যই লাইক করবেন, নাহলে আমার মনটা অনেক 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 কষ্ট পাবে, আমি অনেক কষ্ট করে এই ভিডিওটা বানাচ্ছি আপনাদের জন্য শুধুমাত্র, অবশ্যই লাইক করবেন, চল রে চলিয়ে। और एक बात है, आज मेरा ये फेस कितना खूबसूरत लग रहा है, पिंक पिंक लीफ पिंक पिंक कैसा लग रहा है यार, बहुत अच्छा लग रहा है ना, आप लोग का कैसा लग रहा है, अच्छा लग रहा है ये लिप पिंक। हमें आज के जे लिपस्टिक टा यूज करे सी, ये लिपस्टिक टा होच्छे अमर सुगर लिपस्टिक, भीषण 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 भालो, এটা ইউজ করে আপনারা বুঝতে পারবেন কতটা ভালো, আর আমাদের ঠোঁটের জন্য বিশেষ করে ভালো কোয়ালিটি লিপস্টিক ইউজ করা উচিত, তো সেই কারণে আপনারা ট্রাই করবেন, কারণ আমাদের খাবারটা আমরা মুখ দিয়ে খাই, আর স্কিনে যে কোনো ভালো প্রোডাক্টটা ইউজ করা উচিত, আমি অল্প পরিমাণে নেবো, অনেকদিন পরে নেবো, কিন্তু ভালো প্রোডাক্টটাই নেবো সেটাই আমি মনে করি সবার উচিত, তো সেই জন্য বলছি আপনারা অবশ্যই ট্রাই করবেন সুগারের লিপস্টিকটা, একটু কস্টলি আছে কিন্তু অনেক দিন চলে যাবে আপনাদের। তো চলুন কলা খাওয়া যাক, তো আমি এখন একটা কলা নিয়েছি আর একটা সুই নিয়েছি, পুরো ভিডিওটা বললাম না দেখতে হবে, এই সুই নিয়েছি, সুইয়ের মধ্যে আমি সুতো লাগিয়ে নিয়েছি, এই কারণে সুতো লাগিয়ে নিয়েছি আমার হাত থেকে সুইটা পড়ে গেলো যেন আমি ইজিভাবে পেয়ে যাই, আর যদি না পেয়ে যায় বুঝতেই তো পারছেন কোথায় সুইয়ের মধ্যে বসে যাব, কে কোথায় বসে যাবে, কি হবে, কোথায় হয়ে যাবে কিছু, তার জন্য আগে থেকে সাবধান হয়ে সুই লাগিয়ে সুইয়ের মধ্যে সুতা লাগিয়ে নিয়েছি, তো দেখতে থাকুন কি ম্যাজিক হতে চলেছে, এখন দেখতে পাচ্ছেন তো সুই,
देखो आप लोग देख लीजिए मैं अभी क्या कर रहे, ऐसा फिर ऐसा, हाँ देख लिया। और दूसरा बार ट्राई कर रही हूँ, ऐसा और ऐसा। ओके ये क्या हो रहा है, পুরোটা আমি এখন এভাবে করে নিচ্ছি, এটা বুঝতে পারবেন একটু পরে কি হচ্ছে, সেটা এখন বোঝা যাচ্ছে না, একটু পরেই বোঝা যাবে। কি হতে চলেছে কলা, কলার উপর কত অত্যাচার হচ্ছে বলুন, ছুই দিয়ে। বুঝতে পারলেন তো, ছুইটা বের করে নিয়েছি। এই যে ভেঙে নিলাম, কতগুলো বেরিয়ে গেছে, ছুই দিয়ে আমি কেটে নিয়েছি। আপনারা যদি কারোর সাথে প্র্যাঙ্ক করতে চান, কোনো বন্ধুদের সাথে, অবশ্যই এভাবে ট্রাই করবেন, দারুণ একটা প্র্যাঙ্ক হয়ে যাবে। এটা দেখাচ্ছি আমি ভালো করে, পিস 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 হো গিয়া, হই কিয়া হুয়া বলিয়ে, পুরা কাট গিয়া না, হ্যাঁ এসাই। এখন তো অনেক অনেক খেতে ইচ্ছা করছে, দেখুন পুরো কলাটা আমার পিস পিস হয়ে গেছে, দেখতে পাচ্ছেন তো পুরোটা, হ্যাকি স্ট্রাইক ওয়ান। এর জন্য অবশ্যই তাড়াতাড়ি তাড়াতাড়ি যত তাড়াতাড়ি সম্ভব, জিতনা জল দিচ্ছে প্রাচীবেল, ইয়ে লাইক কর দিজিয়ে, ডিসলাইক নেই, এসা নেই ইয়ার, লাইক কর দিজিয়ে, বহুত আচ্ছা লাগে, ইয়ে কালা দেখে তো মেরা বহুত ভোক লাগ গিয়া, ইসকা কালা পছন্দ নেই হ্যায়, ইয়ে কমেন্টস কিজিয়ে। আর আবি জো হ্যাকি স্ট্যাক আলাগ আলাগ হো রহা হ্যায়, ইয়ে তো দেখনা হি পড়েগা, জিসকা পছন্দ নেই হ্যায় উসকা আবি পছন্দ হো জায়েগা ইয়ে খানা। তো ইয়ে জো হ্যাক হুয়া, ইয়ে তো আপ লোগ কা বহুত পছন্দ হুয়া, তো জরুরত কিসি ফ্রেন্ড কে সাথে এসা ট্রাই কিজিয়ে। সুইটা এভাবে ধরে গোল 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 ঘুরিয়ে নিয়েছি আমি এভাবে দিয়ে, এভাবে পুরো কলাটা কেটে গিয়েছে অলরেডি। তো আমি যখন এটা খোসাটা ছাড়িয়ে নিয়েছি, দেখতে তো পেয়েছেন আপনারা পুরোটা পিস 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 হয়ে গিয়েছে। এক নাম্বার হ্যাক চলে গেল, নাম্বার দুই, নাম্বার টু, আবি কিয়া হে, ইয়ে তো বহুত পছন্দ। নাম্বার টু চকলেট কিসকা পছন্দ নেই হ্যায়, মেরা তো বহুত পছন্দ হ্যায়, বহুত পছন্দ হ্যায়, এসা লাগ রহা হ্যায় আবি। চকলেট দেখে তো এখনই ইচ্ছা করছে খেয়ে নি, তো এখনই তো আমার খাওয়া যাবে না, এই চকলেটটা দিয়ে আমি কি করব সেটা তো দেখতে হবে না, অবশ্যই দেখতে হবে, স্কিপ করবেন না, দেখতে থাকুন। যাদের কলা পছন্দ না তারাও এইভাবে খাবেন, খেয়ে দেখবেন। আবি ইয়ে চকলেট মে মেল্ট করনাই পড়েগা, মেল্ট করনে কে বাদ ইয়ে কেলা কে সাথ কেসা আচ্ছা লাগ রহা হ্যায় খানা, ইয়ার কিতনা আচ্ছা হ্যায় আপকা মালুম নেই হ্যায়। আবি মে ইয়ে আপকো হ্যাক ট্রাই করকে দেখা রহি হুঁ, ওয়েট স্কিপ মাত কিজিয়ে, আবি আ রহি হুঁ, ইয়ে তো আবি খানা খানে কে লিয়ে মন কর রহা, তো আবি নেই খাউঙ্গি, মেল্ট করকে উসকা বাদ মে। তো বন্ধুরা আমি এখন দেখুন তো জল, আমি ইঞ্জেকশন ওভেনটা নিয়েছি, এটা অন করে দিয়েছি, বাড়িয়ে দিলাম, এখন আমি জল দিয়ে দিয়েছি, এর মধ্যে আমি অনেকটা হাই করে দিলাম, তো এর মধ্যে আমি চকলেটটা মেল্ট করে নেব, চকলেটটা গলিয়ে নেব, হ্যাঁ
এই যে জলটা যখন গরম হয়ে যাবে আমি বাটিটা বসিয়ে দেব, তার মধ্যে চকলেটটা দেব, অটোমেটিকলি চকলেটটা গলে যাবে পুরো, দেখতে থাকুন। দেখুন বন্ধুরা জলটা গরম হয়ে উঠেছে, আমি বাটিটা দিয়ে দিয়েছি, এখন আমি চকলেটগুলো এখানে দিয়ে দিচ্ছি। দেখুন আমি চকলেটটা দিয়ে দিয়েছি, আমার ঋতু এসে হাজির, কারণ ঋতুর চকলেট আহা ডেরি মিল্ক অনেক 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 ফেভারেট। তো এটা এই হ্যাকিসটা একটা আমি ঋতুকে দিয়ে ট্রাই করাবো। তো এটা গলে যাচ্ছে, অটোমেটিকলি গলে যাচ্ছে, যে দেখতে পাচ্ছেন আমি এক হাতে ক্যামেরা ধরেছি, আমি এটা গলিয়ে তারপর আপনাদের সাথে কথা বলছি। দেখলেন তো, আবার রান্নাঘরে চলে এসেছি মনে হচ্ছে, ওরকম একদম মনে করবেন না, দেখতে থাকুন পুরোটা। দেখলেন তো কীভাবে গলে গেছে, একটু বাকি আছে, এক্ষুনি গলে যাবে। এখন দেখতে থাকুন, দেখুন দারুন হ্যাকিসটা, একটু এই যে কলাটা, আও 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 যারা কখনো কলা খাননি বা খেতে ভালো লাগে না, এইভাবে খেয়ে দেখবেন। আহা হা 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 ওই ওই দেখছেন কিভাবে পড়ে যাচ্ছে, চকলেটটাই পড়ে যাচ্ছে। হাই 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 ও হো 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 দেখলেন তো। দেখুন বন্ধুরা আমার ঋতু চলে এসেছে চকলেট দেখে, কারণ ওর চকলেট ডেরি মিল্ক অনেক পছন্দ, অনেক পছন্দ। তো আমিও খাই, আমারও পছন্দ, কিন্তু এখন এই হ্যাপিটা একটা আমি ঋতুকে দিয়ে করাবো। আপনাদের যারা আপনারা যারা কলা খেতে একদমই ভালোবাসেন না, একদমই পছন্দ করেন না, অবশ্যই এভাবে খেয়ে দেখবেন, আমেজিং আমেজিং। এখন খেলে কেমন হবে সেটা ঋতু বলবে আর আমি বলবো, ওয়েট করুন। দেখুন কলাটাকে আমার চকলেট, দেখুন দেখেছেন চকলেট দিয়ে। দেখো ঋতু, ঋতু তুমি ট্রাই করো তো, কেমন বলো, খেয়ে বলো কেমন। দারুণ বলছে, আমি খেয়ে দেখি তারপর। আমেজিং আমেজিং, দারুণ দারুণ না, এই চকলেটটা তো থেকে গেছে, এবার কি করবো জানেন। কারণ আপনারা আপনারা সবাই আমাকে এত ভালোবাসেন, এত ভালোবাসেন, তার জন্য মন থেকে একটা লাইক দেবেন, অবশ্যই দেবেন, কমেন্টস করবেন। আর যারা নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তাই আপনাদের জন্য এটা আমি মোল্ডে ঢেলে হার্ট বানাচ্ছি, হার্ট হার্ট শেপের চকলেট বানাচ্ছি আপনাদের জন্য শুধু। দেখুন ও হো হো হো, আপনাদের জন্য শুধু হার্ট হার্ট হচ্ছে মেরা দিল। আপনাদের জন্য হার্ট বানাচ্ছি, হার্ট বানিয়ে দেখাবো, কত ভালোবাসি আপনাদেরকে, বুঝতে পারছেন। তারপর আর কি কি বানাবো বলুন, আমার কাছে অনেকগুলো আছে। এবার আপনারাই বলুন কোনটা বানাবো, ওখানে তো হার্ট বানিয়ে দিয়েছি, দেখুন দেখতে পাচ্ছেন, এটা কিন্তু হার্ট শেপ আছে, বুঝেছেন। এখন ই করতে পারবো না, হার্ট শেপে আছে। আর এখানে অনেকগুলো শেপ আছে,
এটা পাখি হয়ে উড়ে যাব আমি পাখি হয়ে আপনাদের কাছে উড়ে যাব ঠিক আছে এটা পাখি আছে আর এটা টেলিবিয়ার আছে এটা খরগোশ আছে ঠিক আছে কোনটা বানাবো আমি পাখি বানাবো কারণ আমি পাখি হয়ে চলে যাব আপনাদের কাছে ঠিক আছে কারণ হয়ে নিয়েছি আমি পাখিটাই বানাবো কারণ আপনারা আমাকে এত ভালোবাসেন তার জন্য পাখি হয়ে উড়ে উড়ে চলে যাব আপনাদের কাছে ঠিক আছে ওই জন্য লাইক দেবেন অবশ্যই অবশ্যই ভালো ভালো কমেন্টস করবেন দেখুন আপনাদের জন্যই বানাচ্ছি পাখি ডাক আছে এটা ডাক চকলেটটা এভাবে এখন শক্ত হয়ে যাবে এখন গরম আছে বলে এখনো পাতলা আছে গরম আছে বলে এখনই শক্ত হয়ে যাবে আপনারা যারা এভাবে চকলেট বানাতে চাইছেন তারা অবশ্যই এভাবে মোল্ডে চকলেটগুলো গরম করে দেওয়ার পর ফ্রিজে রেখে দেবেন তাহলে অনেক তাড়াতাড়ি চকলেটটা হার্ড হয়ে যাবে এভাবে কাউকে গিফট করতে পারেন অনেক ভালো একটা জিনিস এটা এগুলো আপনারা আমাজনে সব পেয়ে যাবেন এ ধরনের মোল্ডগুলো অ্যাভেলেবেল আছে আমাজনে আর চকলেটের যেটা ডার্ক আছে চকলেটটা অ্যাকচুয়ালি ডার্ক যে চকলেটটা হয় ওটা আমাজনে অনেক অনেক পাওয়া যায় অনেক ভালো কোয়ালিটি ওটা আমি অন্য একদিন অর্ডার করে আপনাদেরকে বানিয়ে দেখাবো এটা তো আমি নর্মাল দোকান থেকে নিয়ে এসেছি ক্যাডবেরি দিয়েটা এটা অ্যাকচুয়ালি সলিড না এর মধ্যে অনেক কিছু ভেজাল আছে কিন্তু যেটা সলিড একদম চকলেট ওটা আমাজনে পাওয়া যায় আপনারা অর্ডার করবেন এভাবে বানিয়ে নেবেন নিজেদের মতো পছন্দ মতো শেপে ব্যাস একটু শক্ত হোক তারপর দেখাবো দেখলেন তো চকলেট আমার হ্যাক স্টেপ হ্যাক টু শেষ হয়ে গেছে এবার আমি হ্যাক থ্রি করছি সেটা কি অনেক সুন্দর একটা জিনিস এটা আপনাদের অনেক দরকারি একটা জিনিস অনেক 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 দরকার আমি কলার ছোটাটাকে কেটে নিচ্ছি দাঁত আমার দাঁতটা ভালো না বুঝতে পারছেন কিন্তু ভালো চকচকা সাদা হয় যাদের দাঁতের কালার ভালো না হোয়াইট হয়ে যাবে দাঁতটা আরো বেশি সাদা চমকাবে চম 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 চমকাবে আর দাঁতের মাড়ি অনেক মজবুত করবে এভাবে দিয়ে 10 মিনিট রেখে দেবেন যেটা দেখাচ্ছি আমি আমাদের হাতে মুখে পায়ে অনেক জায়গায় আমাদের আঁচিল হয় হিন্দিতে কি বলে এটাকে আমি জানি না তো আঁচিল যেখানে যেখানে হয় সেখানে সেখানে যদি আমরা এইভাবে কলার খোসাটাকে ঘষে দিই ঘষে ঘষে লাগিয়ে দিই আপনি যদি রোজ একবার করে লাগান বা সপ্তাহে দুবার বা তিনবার ইউজ করেন এভাবে আঁচিল এভাবে আস্তে আস্তে রিমুভ হয়ে যাবে বুঝতে পারছেন ব্ল্যাক এভাবে কোথাও যদি দাগ থাকে কালো তার মধ্যে এভাবে ঘষলে এটা আস্তে আস্তে হোয়াইট হয়ে যাবে তো আরেকটা ম্যাজিক্যাল জিনিস দেখাচ্ছি যেটা আমার অনেক অনেক ভালো লাগে সেটা আপনারা দেখতে থাকুন কি এখন যে হ্যাকটা আমি দেখাচ্ছি এটা দারুণ 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 এটাতে আমাদের চোখের জন্য অনেক বেশি বেনিফিট আছে আমরা যদি কলার খোসাটাকে এইভাবে কেটে নিয়ে চোখের উপর এইভাবে অ্যাপ্লাই করি আমার তো দারুণ ফিল হচ্ছে অনেক অনেক ভালো ঠান্ডা লাগছে অনেক চোখের জন্য এটা অনেক উপকারী একটা জিনিস আর চোখের নিচে কালো দাগ থাকলে এভাবে আপনি ইউজ করবেন অবশ্যই রিমুভ হয়ে যাবে এভাবে আমি চিপকে গেছে পুরো চিপকালি হয়ে গেছে এখন এভাবে কিছুক্ষণ রেখে দেবেন রেখে দেওয়ার পর
पाँच मिनट दस मिनट पर उठिए नीबें उठिए नहीं चोखे जो सत्य हमारे अनेक भलो लगे अनेक दारूण एक फिलिंग हो हाँ 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 उठिए नबें उठिए नहीं धुए नबें ये कर चोखे नीचे कलिगुलो कमे जाए और चोखे जो एक भलो बेनिफिट पा हल्का ठंडा ठंडा अनुभव हो बसी लाइक देवें अनेक बसि बस लाइक देवें देखो ये कष्ट कर शुद्ध अपन लाइक तो अवश्य देवें एबारे देखो ऋतु के बोले ऋतु सैंडविच खा बनाना सैंडविच तीतु आबाद चले सैंडविच तो अनेक रकम खेन बनाना सैंडविच खे खानी कला दिए जैसे कला खेते इच्छा करे ना एकदम इच्छा करे ना ये खे देखें दारुण दारुण लगे आगे जेटा खेती चकलेट दिए झुड़ी भाजा दिए से तो दारुण छो अमेजिंग अमेजिंग ना खेले बुझते पर ट्राई करबें अवश्य जीवन सब किस एक बार ट्राई करा उचित बुझे जाट पर देखा जाए अभी तो ट्राई करी देखे छुरी का केटे टेटे देव ना कलाटा के काटब पिस कर पीनट बटर कौन खे खे देखें दारुण लगे चॉकलेट दिच्छी কেমন মান অল্প ভালো না আগেরটা ভালো ছিল না এটা ভালো কোনটা ভালো আগেরটা বেশি ভালো ছিল পিনাট বাটার তোমার পছন্দ না ওই জন্য ও পিনাট বাটারটা আসলে ঋতুর পছন্দ না ঋতু চকলেটটা ভীষণ পছন্দ ওই জন্য ঋতুর আগেরটা ভালো লেগেছিল এবার পিনাট বাটার আর চকলেট দিয়ে কি হচ্ছে সেটা আমি খেয়ে দেখাচ্ছি আর ঋতু বলছে না কারণ পিনাটটা ওর একদমই পছন্দ না তো স্যান্ডউইচটা আমি খেয়ে আপনাদেরকে বলছি কেমন লাগছে ব্ল্যান্ড করে নেব ব্ল্যান্ড করে নিয়ে কি করে খাওয়া যায় সেটা দেখাচ্ছি অবশ্যই দেখবেন দেখুন পিস 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 করে দিচ্ছি কলা দুধ সব আছে কিছু বাকি নেই বুঝতে পারছেন ইন্টারেস্টিং দারুণ লাগছে Amazing.
আজকের ভিডিওতে আপনারা লাইক না দিয়ে একদম যাবেন না, কমেন্টস তো অবশ্যই করবেন, কমেন্টস অবশ্যই করবেন, মন থেকে করবেন। আমি জানি আপনাদের মন অনেক ভালো, অনেক ভালো, গোল্ড জ্যাসা হতা হ্যায় না অ্যাসা হ্যায় মে জানতি হুঁ। তো প্যার সে মে বোল রহি হুঁ, 100% দিল সে বোল রহি হুঁ। আপ লোক সাবস্ক্রাইব কিজিয়ে, লাইক কিজিয়ে, শেয়ার কিজিয়ে, আর কমেন্টস আচ্ছা সে করনাই পড়েগা। আমরা সবাই সিপস, বিয়ে বাড়িতে কোনো অনুষ্ঠানে যেখানে যাই আমরা পাঁপড় খাই, কি দিয়ে চাটনি পাঁপড় বা সস দিয়ে খাই। আজকে ব্যানানা দিয়ে খাবো, টেস্টিং আউট। আমরা বিশেষ করে যেটা দিয়ে খাই সেটা আগে দেখাচ্ছি, সস দিয়ে খাই, চাটনি দিয়ে খাই, তো সেটা আগে দেখিয়ে দিচ্ছি কেমন আর ওটা কেমন। টেস্টিং আউট হচ্ছে পুরো। ও হো, চাটনি পাঁপড় যেমন তেমনই লাগছে। আবার ব্যানানা পাঁপড় টেস্টিং, দারুণ লাগছে, দারুণ, না খেলে বুঝতে পারবেন না, দারুণ লাগছে। এই নিন আপনারা একটা খেয়ে দেখুন। রাগ হচ্ছে না তো, রাগ করবেন না, আপনারা খেয়ে দেখবেন, আপনারা খেয়ে দেখার জন্য আমি দেখাচ্ছি, অবশ্যই খাবেন এভাবে। আর এটা তো দারুণ লাগছে আমার কাছে, নেক্সট কি হচ্ছে সেটা দেখতে হবে অবশ্যই, দারুণ জিনিস। আমরা যারা অনলাইনে থাকি সব সময় কন্টিনিউ মোবাইল, ইনস্টাগ্রাম, ফেসবুক, হোয়াটসঅ্যাপ কন্টিনিউ আমরা থাকি, আমাদের ঘুম আসে না, তো সেই ঘুমটা ঠিকঠাক আসার জন্য কি করতে হবে সেটা তো দেখতে হবে না। ব্যানানা টেস্টিংয়ের মধ্যে তাও আছে, দেখাচ্ছি, একদম যাবেন না, এটা কিন্তু দেখতেই হবে, অনেক দরকারি একটা জিনিস এটা। এই দেখুন আমি এখানে জল নিয়ে নিয়েছি, আমি এখানে কলাটাকে পিস পিস করে দিয়ে দেব, এর মধ্যে আমি দারচিনি দেবো, এই জলটা ফুটিয়ে আমি চায়ের মতো করে খাবো। সেটা আপনি চিনি দিয়েও খেতে পারেন, না দিয়েও খেতে পারেন, এতে করে আপনার গলার জন্য যেমন উপকার হবে, ঘুমটা অনেক তাড়াতাড়ি চলে আসবে, অনেক তাড়াতাড়ি ঘুমটা ভালো হবে আপনার। দেখতে থাকুন কীভাবে করছি। ওভেনটা আমি অন করে দিয়েছি, এর মধ্যে জলটা দিয়ে দিয়েছি, জলটা এখন গরম হওয়ার সাথে সাথে আমি দারচিনি দেবো আর কলাটাকে পিস করে দেবো। এই যে দেখুন আমি দারচিনি নিয়েছি, এর সাথে কলাটাকে পিস পিস করে দিয়ে দেবো একসাথে। আপনি কলা খেতে পারেন না ঠিক আছে, কিন্তু এইভাবে আপনি উষ্ণ গরম জলে কলা দারচিনি দিয়ে ফুটিয়ে আপনি জলটা খাবেন, এতে করে আপনার ঘুমটা ঠিকঠাক হবে আর পুষ্টিগুণটা ঠিকঠাক হবে, গলা তো অনেক অনেক বেশি ভালো লাগবে। এই মুহূর্তে আমার গরম হতে চলছে, গরম করে আমি ছেঁকে নিয়ে দেখাচ্ছি। আর দারচিনির যে স্মেলটা আছে সেটা দারুণ বেরিয়েছে, অনেক দারুণ লাগছে, অনেক ভালো লাগছে স্মেলটা। জলটা আমার ফুটে উঠেছে, দেখুন গন্ধটা অনেক ভালো, অনেক ভালো লাগছে, আমার পুরো ঘর গন্ধ হয়ে গেছে। দেখুন এটাকে আমি ছেঁকে নিচ্ছি এখন। তো বন্ধুরা আমি এই দারচিনি আর কলা দিয়ে যে জলটা ফুটিয়ে নিয়েছি সেটা আমি খাচ্ছি, খেতে কেমন অনুভব হচ্ছে সেটা আপনাদের সাথে শেয়ার করছি। ফ্লেভারটা তো অনেক ভালো, দারচিনির ফ্লেভার অনেক ভালো, আর গলাটা ভালোই লাগছে। গলার আমার অনেক ভালোই লাগছে, কিন্তু এটা খেলে আপনাদের ঘুমটা ভালো হবে। আর রাত জেগে যেভাবে আপনারা মোবাইল ইউজ করছেন, যেভাবে অনলাইনে থাকছেন, শোয়ার টাইমে অবশ্যই এটা খাবেন, আপনাদের শরীরের জন্য হেলদি একটা জিনিস, এটা অবশ্যই ইউজ করবেন। আর নেক্সট কী হচ্ছে, আমরা শরীরটাকে সুস্থ রাখছি, স্কিনটাকে ঠিক রাখছি, এবার নেক্সট কী হচ্ছে সেটা তো অবশ্যই দেখতে হবে, আর একটুখানি না দেখে একদম যাবেন না।
তো গাইস আমি এই মুহূর্তে এক চামচ চিনি নিয়েছি ব্যানানা টেস্টিং, তো এর সাথে আমি পেস্ট করে রেখেছি কলাটাকে, সেই পেস্টটা দিয়ে আমি কিভাবে ময়শ্চারাইজার বানিয়ে নিচ্ছি স্কিনের জন্য। একটা যে ময়শ্চারাইজার দরকার আমাদের, সেই ময়শ্চারাইজারটা কিভাবে কলা দিয়ে হচ্ছে সেটা দেখতে থাকো। দেখুন চিনি আর ব্যানানাটাকে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, চিনি আর কলাটাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার কি করে হচ্ছে ময়শ্চারাইজার সেটা দেখতে থাকবে। ভালো করে মিশিয়ে নিতে হবে, চিনিটা পুরোপুরি যেন গলে যায়। এবার দেখুন দেখছেন তো, একটা দারুণ ময়শ্চারাইজার একটা জিনিস, এভাবে স্কিনে ইউজ করবেন। ফিলিংটা কিন্তু দারুণ হচ্ছে, স্মুথ ময়শ্চারাইজার লাগছে পুরো। আমি মেখেই নিচ্ছি, এই যে টাচিং যে ফিলটা হচ্ছে অনেক অনেক বেশি ভালো লাগছে। দু হাতেই মেখে নিচ্ছে, পুরো ময়শ্চারাইজারের কাজ হবে এটা। এটা আপনারা ইউজ করতে পারেন, অবশ্যই ইউজ করবেন, যাদের ড্রাই স্কিন অবশ্যই ইউজ করবেন। কিছুক্ষণ রেখে দেবেন, 10 মিনিট মতো রেখে দেবেন ইউজ করে, তারপর এটা ধুয়ে নেবেন। ব্যানানা টেস্টিং, দেখেছেন কলা দিয়ে আমরা আমাদের কত কিছু হয়, অনেক কিছু করা যায়। সত্যি আমার হাতটা অনেক অনেক বেশি ময়শ্চারাইজার লাগছে, যেটা এগুলো ন্যাচারাল ময়শ্চারাইজার, কোনো কেমিক্যাল নেই। এগুলো ইউজ করে আমাদের স্কিনের জন্য অনেক অনেক বেশি বেনিফিট পাওয়া যায়, তো অবশ্যই আপনারা এগুলো ট্রাই করবেন, তারপর আমাকে অন্য ভিডিওতে এসে বলবেন কেমন কি হয়েছে। আর এই ভিডিওটা আপনারা যাওয়ার আগে আমি বলছি, আমি এতক্ষণ যা কষ্ট করেছি আমার কষ্টটা একদম বেকার হয়ে যাবে আপনারা যদি সাবস্ক্রাইব না করেন। অবশ্যই অবশ্যই আমার ঋতুর জন্য, আমাদের জন্য, আমাদেরকে ভালোবেসে ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইবটা করে দেবেন, লাইক তো অবশ্যই করবেন। আমি অনেক অনেক বেশি আশা করছি আপনাদের কাছে এখন, কারণ আমি আপনাদেরই লোক। অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, ভালো ভালো কমেন্টস করবেন, আমি আপনাদের কমেন্টসের অপেক্ষায় থাকলাম। আপনারা কমেন্টস করেন না বলে আমার মনটা ভীষণ ভীষণ খারাপ হয়, অনেক খারাপ হয় আমার মনটা। আমি আর কাকে বলবো বলুন, আপনাদের সাথেই তো কথা বলবো। এবার আপনারা কমেন্টসই করেন না কেউ, ভালো ভালো কমেন্টস তো করবেন, কেউ কমেন্টস করবেন তবে আমি আনসার দেবো, 100% দেবো। তো আমার হাতটা এই মুহূর্তে সত্যি অনেক ময়শ্চারাইজার লাগছে, অনেক ময়শ্চারাইজার লাগছে, কি বলবো আর। লাইক করবেন, এটা তো ফ্রি, আর কতবার বলবো, ফ্রিতে করবেন, 100% আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আমাদেরকে ভালোবেসে ভালো ভালো কমেন্টস করবেন, আমাদের সাথে থাকবেন। নেক্সট ভিডিও আর ধামাকা কিছু নিয়ে আসছি, সেটার জন্য অবশ্যই অপেক্ষা করবেন। টাটা, বাই বাই, গুড নাইট।